গাড়ি ধোয়া কমপ্লিট। দেখো মোটামুটি দু বালতি জলে গাড়ি ধোয়া হয়ে গেছে। আসতে জল দিচ্ছিস কেন? এই যে দেখো পুরো ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে, জয়ে আবার জল দিচ্ছে। তো তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ফেস ভিডিওতে। জয় এসছে আমাদের সাথে। আর এদিকে দেখো সুরো, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে গাড়িটা ধোবো। অনেকদিন ধরে গাড়িটা ধোয়া হয় না, ঠিক আছে, অনেক নোংরা ফোংরা পড়ে গেছে। তো আজকে সব কিছু সেট আপ রেডি, বাইরে একটু পরে তোমরা দেখতে পাবে যে কীভাবে গাড়িটা ধুই। মানে বাইরে দোকানে নিয়ে গেলে করানো যায়, দোকানে একটু অনেক বেটার হয়, কিন্তু অল্প স্বল্প কাদা বা নর্মাল ধোয়ার জন্য আমার কাছে যা সেট আপ আছে ওটাতে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। সুরো শ্যাম্পু আর ইয়েটা নিয়ে নাও, এনজয় করো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমরা দেখছো ভিডিওটা কিন্তু লাইক করছো না ইয়ার, লাইকটা করো তাড়াতাড়ি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। একটা জিনিস তোমাদেরকে দেখাই আমার গাড়ির ব্যাপারে, এক বছর প্রায় হতে আর, এটা জুন জুলাই না, জুন মাস তো, জুন জুন না, ওই তো জুনই করলাম, জুন জুলাই আগস্ট আর দু মাস মতন বাকি, ঠিক আছে। এক বছরের গাড়ি কিনে আমি মাত্র চালিয়েছি হচ্ছে 3939, ঠিক আছে, 3939 হচ্ছে আমার 3939 কিলোমিটার চালানো হয়েছে। তো কিন্তু সার্ভিসগুলো টাইমে টাইমে করি, এবার আমাকে পরের বার যখন গেছিলাম ফ্রি সার্ভিস হতে আমাকে রক্ত খেয়েছে, তো আমাকে বলছে যে আর একটু চালাও তারপরে সার্ভিসটা হবে, এখন অত অত ইয়েতে অল্প সার্ভিস মানে অল্প চালানোতে সার্ভিস দিয়ে বেকার হবে তোমার। ঠিক আছে তারা একটু আরও একটু চালাই, তো চালানোই হয় না গাড়ি, আমার গাড়িতে পড়েই থাকে বাড়িতে। তো জয় যত সিনেমেটিক শটগুলো দেখলা, মানে শটগুলো তুলেছে জয়, এডিট হয়তো আমি করবো। আর সুরো গাড়ি ধুচ্ছে, সুরো বলছে ফ্যানা শেষ হচ্ছে না, ফ্যানাটা শেষ হবে কি করে, এত এত শ্যাম্পু মেরেছে না, দেখো অর্ধেক বোতল করে দিয়েছে আজকে, পিছন দিকে পুরো পুরো শ্যাম্পু দিয়েছে। আর আমি ওটা দিয়ে ঘষছিলাম বলে শ্যাম্পু কম লেগেছে বলে ফ্যানা উঠছে না, কিন্তু আদার্স জায়গা দিয়ে পুরো ফুল ফ্যানা উঠছে। জল দিস না, জল দিস না, গায়ে জল দিস না। এবার জয় একটু দেখবে কিরকম জিনিসটা, খুব মজার জিনিস, ঠিক আছে, তোমরা বাড়িতে করতে পারো। যদি তোমরা এর এর পুরো ডিটেলস ভিডিও চাও আমি তোমাদেরকে পরে একদিনকে ডিটেলস ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, পুরো 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 ডিটেলস ভিডিও দেবো কী করে এটা বানাতে লাগে, কী কোথায় কী পাওয়া যায়, ঠিক আছে। আমি অনেক কষ্ট করে এগুলো তৈরি করেছি, এটা তোমরা অনলাইনে সব কিছু পাবা না। তো তোমরা যদি ডিটেলস কোনো ভিডিও চাও আমি দিয়ে দেবো, কীভাবে তোমরা বাড়িতেই একদম নো কস্টের মধ্যে তোমরা দেখো একটুখানি জাস্ট খাটলেই কিন্তু হয়ে যায়, জলও বেশি লাগে না। এ ওই পাইপটা এটার মধ্যে দে, দেখো এই পাইপটা থেকে জলটা এখানে দিচ্ছি, মানে কল থেকে জলটা এখানে দিচ্ছি, করছি জল, ওই কলটা ওই কলে তো জল নেই, তো ওই কল থেকে জলটা এখানে আসছে, এখান থেকে সবুজ পাইপটা করে জলটা যাচ্ছে, এই যে বোতলটা দেখছো এটার মধ্যে মোটর আছে, আর এখান থেকে ওটার মধ্যে কানেকশান হচ্ছে 12 ভোল্ট, আর ওটা মেন কারেন্ট, ওটা থেকে এরকমভাবে হয়ে এই জয়ের হাতে এসছে। খুব সুন্দর স্পিড, মানে ভালো, মানে তুলনামূলকভাবে তোমার গাড়ি ফাড়ি ধোয়া হয়ে যাবে, ঠিক আছে, পুরো উঠানটা কাদা কাদা হয়ে গেল আমাদের। হ্যাঁ জানে তো দোতলায় তো জল উঠেই, তো এই দেখো দোতলাতে ওই পাইপ তো দেয় দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে একদম ওই ট্যাঙ্কির সাথে কানেক্ট করা, ওই ট্যাঙ্কিতে এই পাইপটা এই মোটর দিয়ে জলটা ওঠে হেভি। বন্ধুরা দেখা হবে আবার ফ্রেশ নতুন একটা ভিডিওতে, টাটা।